জঙ্গলে আগুন লাগিয়ে শিকারের চেষ্টা। আগুন লাগানো আটকাতে গেলে বনকর্মীদের ওপর হামলার অভিযোগ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রেঞ্জে। বন দপ্তর সূত্রে খবর, গত কয়েকদিন ধরে বৈকুণ্ঠপুর রেঞ্জের সরস্বতীপুরে চোরা শিকারীরা জঙ্গলে আগুন লাগিয়ে শিকারের চেষ্টা করছিল। খবর পেয়ে বৃহস্পতিবার রাতে আগুন লাগানো আটকাতে যান বনকর্মীরা। অভিযোগ, সেই সময় দুষ্কৃতীরা তাদের ওপর হামলা চালায়। হামলায় আহত হন সরস্বতীপুরের বিট অফিসার সহ চারজন। আগুনের শিকার দেখতে পাই, সেখানে আমি তিন চারজন স্টাফ নিয়ে, আমি নিয়ে চারজন আগুনের কাছে আমরা যাই। আমাকে উল্টাপাল্টা মানে প্রচণ্ডভাবে মারধর করে। ঘটনায় গজলডোবার মিলনপল্লী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বন দফতরের তরফে। পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে। সনদ ঝা, এবিপি আনন্দ। বন্ধুর স্ত্রীকে আবির মাখিয়েছিলেন অভিযোগ, এই কারণেই ব্যবসায়ীকে গুলি করে খুন করলেন বন্ধু। দোলের দুপুরে রোমহর্ষক এই কাণ্ড ঘটেছে রিজেন্ট পার্ক থানার নতুনপল্লী এলাকায়। অভিযুক্ত পলাতক, খুনের মামলা রুজু করেছে পুলিশ। বন্ধু স্ত্রীকে আবির মাখানো নিয়ে বচসার জের, ব্যবসায়ীকে গুলি করে খুনের অভিযোগ বন্ধুর বিরুদ্ধে। দোলের বিকেলে রিজেন্ট পার্কে রক্তপাত, আগ্নেয়াস্ত্র সহ ফেরার অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম দিলীপ সিংহ, তাকে খুনের অভিযোগ উঠেছে বন্ধু সুজিত মল্লিকের বিরুদ্ধে। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে শুক্রবার দোলের সকালে সুজিতের স্ত্রীর গায়ে আবির লাগিয়ে দেন দিলীপ, কটুক্তিও করেন বলে অভিযোগ। দুপুরে দিলীপ সিংহের বাড়িতে বসে মদের আসর। দিলীপ সুজিত ছাড়াও তাঁদের আরো দুই বন্ধু সেখানে ছিলেন। সেই সময় স্ত্রীকে আবির মাখানো নিয়ে দিলীপ ও সুজিতের মধ্যে বচসা হাতাহাতি হয়। বাকিরা তাঁদের থামিয়ে দেন। প্রচন্ড আক্রোশে দিলীপের ঘর থেকে বেরিয়ে যান সুজিত। পুলিশ জানতে পেরেছে দুপুর সোয়া তিনটে নাগাদ দিলীপের ঘরে ঢুকে তাঁকে গুলি করেন সুজিত। এরপর স্কুটার নিয়ে চম্পট দেন। যে বাড়িতে দিলীপ কে খুন করা হয় সেইখানে সুজিত চলে যায় এবং তার স্ত্রীকে যে কটুক্তি করা, আবির মাখানো, সেটা নিয়ে যে গণ্ডগোল হয় তাদের দুই বন্ধুর মধ্যে, তার পরবর্তীকালে সোজা একেবারে এই রাস্তা থেকে, যেমনটা প্রতিবেশীরা জানাচ্ছে, সেখান থেকে কিন্তু সুজিত চলে আসে। তার পরবর্তীকালে সে যেমন খাচ্ছিল, সোজা ঘরের ভেতর ঢুকে গিয়ে তাকে তলপেটের মধ্যে একটা এক রাউন্ড গুলি চালায়। গুলি চালিয়ে এই পথ দিয়ে আবারও পালিয়ে যায়। সুজিতের খোঁজ শুরু হয়েছে বিভিন্ন জায়গা থেকে। তার যে মোটর বাইক ব্যবহার করতো সেই নম্বর প্লেট ধরে কিন্তু সিসি ক্যামেরা ফুটেজ দেখে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছেন বর্তমানে তদন্তকারী আধিকারিকরা। মারা তো গলি মার কিছু ভাগ গিয়া মারা সুজিত মল্লিক গলি মারা দিলীপ চৌহান কো না 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 কুছ নেই গলি কেসে মারা হম নেই জানা। আশঙ্কাজনক অবস্থায় দিলীপ সিংহকে নিয়ে যাওয়া হয় এসএসকে মেডিকেল কলেজে, সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। খুনের মামলা রুজু করে তদন্তে নেমেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ। অভিযুক্ত সুজিত মল্লিকের খোঁজে চলছে তল্লাশি। তিনি কোথা থেকে পিস্তলটি পেলেন তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পার্থপ্রতিম ঘোষ, ব্রতদীপ ভট্টাচার্য, রিপোর্ট এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।